হিজবুল্লাহর একটি ড্রোন মিরসাদ, এমন একটি ড্রোন তারা তৈরি করেছে যে ড্রোনে এখন নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে ইসরায়েলিরা। এটি 120 কিলোমিটার দূরে রেঞ্জ পর্যন্ত আঘাত করতে পারে, অর্থাৎ এই ড্রোনটি 120 কিলোমিটার সর্বোচ্চ গিয়ে যে কোনো স্থাপনায় আঘাত করতে পারে। ওই সাথে এটি মোটামুটি ভালো বিস্ফোরক বহন করতে পারে। বিপুল পরিমাণ বিস্ফোরক বহন করে এই ড্রোনটি যে কোনো স্থাপনায় আশ্রয় পড়ে। মিরসাদ ড্রোনের আঘাতে ইসরায়েলিদের 67টি জন দুনিয়া থেকে এখন জাহান্নামে যাওয়ার পথে, তাদের অবস্থা খুবই খারাপ। অর্থাৎ ইসরায়েলের একটি সেনা শিবির আশ্রয় পড়ে মিরসাদ এই ড্রোনটি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি প্রত্যেক জালিমকে ধ্বংস করে দিব। কিভাবে করে দিব সেটা আমরা বর্তমানে দেখে বুঝতে পারছি। ইসরায়েলের আয়রন ডোম মিরসাদকে ঠেকানো অসম্ভব, কারণ এটি একেবারে নিম্নমানের একটি ড্রোন। কিন্তু এটি যে পচা শামুকের মতো কাজ করবে এটা হয়তো ইসরায়েলিরা কল্পনা করতে পারেনি। মিরসাদ ড্রোনের আঘাতে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে এখন ইসরায়েলিরা। হিজবুল্লাহ একের পর এক মিরসাদ ড্রোন ইসরায়েলের সীমানায় প্রবেশ করাচ্ছে, অর্থাৎ এগুলোকে গুলি করা ছাড়া আর কোনো উপায় নেই। এগুলো প্রায় 200 থেকে 300 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। প্রশ্ন হলো, মিরসাদ ড্রোন দিয়ে ইসরায়েলিদের অবস্থা কতটা খারাপ হবে? যদি এটা অব্যাহত থাকে আগামী এক মাস, তাহলে ইসরায়েলের মাটিতে কোনো ইহুদি আর থাকবে না, কারণ ইতিমধ্যে সিরিয়াল লেগে গেছে। বিমানে উঠার মতন কোনো জায়গা নেই, এত পরিমাণ মানুষ ইসরায়েল ছাড়তেছে এক মিরসাদের ভয়ে। এক মিরসাদের ভয়ে 67,000 ইহুদি গত 4 দিনে ইসরায়েল রাষ্ট্র ছেড়ে চলে গেছে। 67,000, একজন দুইজন নয়, প্রিয় ভাইয়ের, এর আগেও বহু গেছে। কারণ তারা এটা ভালো করে জানতো যে আয়রন ডোম তাদের সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আর মজবুত করেছে। আয়রন ডোমের কারণে কোনো রাষ্ট্রই ইসরায়েলে তেমন ভালোভাবে আক্রমণের সুবিধা করতে পারেনি। কিন্তু মিরসাদ এটি এমন একটি ড্রোন যেটি অনেক উপর দিয়েও যায় না, মোটামুটি একটা মিডিয়াম ক্লাসের একটি ড্রোন যা ভালো বিস্ফোরক বহন করতে পারে। একই সাথে, অর্থাৎ এটি নির্দিষ্ট কোনো বিস্ফোরক বহন করতে পারে না, কখনো কম কখনো বেশি। বুন্দা মিরসাদ সম্পর্কে সব ধরনের তথ্য গোপন রেখেছে। তারা মনে করে মিরসাদের তথ্য যত গোপন থাকবে ততই এটিকে ধরা কিংবা এটিকে ভূপাতিত করা অথবা কোনো রাডার সিগন্যালের মাধ্যমে এটি সম্পর্কে সংকেত তৈরি করা অসম্ভব হবে। সে কারণে হিজবুল্লাহ মিরসাদের সকল তথ্য গোপন রেখে ইসরায়েলের জন্য এক নতুন যমদূত তৈরি করেছে। আমি মনে করি ইসরায়েলদের যমদূত আরও তৈরি হবে। ইতিমধ্যে ইরান একটি নতুন ড্রোন তৈরি করেছে, অবশ্যই এটা নতুন, এটা অনেক আগে তৈরি করেছে, নাম হচ্ছে গাজা। গাজা এটি এমন একটি ড্রোন, অর্থাৎ এটিকে MQ-9 ড্রোনেরও আব্বা বলা হয়, কারণ গাজা ড্রোনটি MQ-9 ড্রোনের চেয়েও আরও ভয়ঙ্কর, আরও বিধ্বংসী। সাধারণত MQ-9 ড্রোন এটি মিসাইল বহন করে, MQ-9 ড্রোন এটি ইয়ার টু ইয়ার মিসাইল বহন করতে পারে, নিক্ষেপ করতে পারে। একই সাথে এটি আকাশ থেকে ভূমিতেও নিক্ষেপ করা যায়, অর্থাৎ MQ-9 পুরাটাই একটা মিসাইলবাহী ড্রোন। কিন্তু গাজা যে ড্রোনটি ইরান তৈরি করছে MQ-9 ড্রোনের আধুনে, গাজা ড্রোনটি পুরোপুরি একটা মিসাইলবাহী ড্রোন, আবার এটাকে বিস্ফোরকবাহী ড্রোনও বলা চলে। যদি এটা কখনো কোথাও আশ্রয় পড়ে, তার বিস্ফোরক নিয়ে সেই স্থানে এটা আশ্রয় পড়বে, অর্থাৎ যারা এটাকে ধরতে যাবে, ভূপাতিত করবে কিংবা যারা এটাকে আটক করবে তারা নিজেরাও মরবে। সে কারণেই এই ড্রোনকে বলা হয় মৃত্যুর আরেক পয়গাম। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াতে বললেন, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না, ইন্না বাদশা রাব্বিকা শাদিদ। মিরসাদ ড্রোনের সফলতায় আমরা খুশি, আমরা মনে করি মিরসাদ ড্রোন আরও সাফল্য বয়ে আনবে ইনশাআল্লাহ।